সবুজ বাজি বিক্রিতে এবার ছাড়পত্র দিল দমকল, তবে সেই ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কিছু নিয়ম এবং সেই ক্ষেত্রে যে সবুজ বাজি বিক্রি করা হবে তাতে নির্দিষ্টভাবে থাকতে হবে লোগো এবং কিউআর কোড, তবেই সেই সবুজ বাজি বিক্রি করা যাবে। সবুজ বাজি বিক্রির ক্ষেত্রেই ছাড়পত্র দিয়েছে আজকে দমকলের তরফ থেকে সবুজ বাজি বিক্রিতে ছাড়পত্র দেওয়া হয়েছে। দীপাবলিতে এই বাজি বিক্রি করা যাবে, তবে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম দেওয়া হয়েছে, লোগো থাকতে হবে এবং কিউআর কোড থাকতে হবে এই সবুজ বাজি বিক্রি করতে গেলে, সবুজ বাজি বিক্রিতে ছাড়পত্র। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর। সত্য, সবুজ বাজি বিক্রিতে ছাড়পত্র সেক্ষেত্রে দমকলের তরফ থেকে কি কি নিয়ম এক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে? দেখো, আলোর উৎসব দীপাবলিতে শুধুমাত্র সবুজ বাজি বিক্রিতে ছাড়পত্র দিয়েছে দমকল দপ্তর। তবে সবুজ বাজি যে সমস্ত মাত্র থাকবে বা যে সমস্ত সবুজ বাজি বিক্রি হবে সেই সমস্ত সবুজ বাজির মাত্রের গায়ে নির্দিষ্ট লোগো এবং কিউআর কোড বাধ্যতামূলক। যদি এই কিউআর কোড এবং লোগো থাকে তবেই কিন্তু এই সবুজ বাজিতে লাইসেন্স পাওয়া যাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে এই কিউআর কোড মারফত বাজি প্রস্তুতকারক এবং সেই সঙ্গে সেই প্রস্তুতকারক সংস্থা বৈধ কিনা এবং সেই বিষয় সংক্রান্ত সমস্ত কিছু তথ্য কিন্তু এই কিউআর কোডে থাকবে। ফলে একদিকে যেরকম সত্য বাজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে, সেইদিকে যেরকম প্রশাসনের কড়া নজরদারি থাকছে, অন্যদিকে সবুজ বাজি যে বিক্রি হবে সেই সবুজ বাজি বিক্রিতেই কিন্তু ছাড়পত্র দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট যে সমস্ত জেলাশাসকরা রয়েছেন জেলাগুলিতে সেই জেলাশাসকের কাছে আবেদনের ভিত্তিতেই কিন্তু এই সবুজ বাজির লাইসেন্স পাওয়া যাবে এমনটাই কিন্তু নির্দেশিকা দিয়ে জানিয়েছে দমকল দপ্তর। ধন্যবাদ তোমাকে, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সবুজ বাজি বিক্রিতে ছাড়পত্র দিল দমকল এবং সামনেই দীপাবলি এবং সেক্ষেত্রে নির্দিষ্ট করে থাকতে হবে লোগো এবং কিউআর কোড, তবেই বিক্রি করা যাবে সবুজ বাজি, এমনটাই জানানো হয়েছে দমকলের তরফে।